तेसुरा मे तेलियामुड़ा सांबादिक राहुल दास के मारधर करे तार माथा फाटिए दे एलाकार किछु दुष्कृतिकारी। ए घटनार विस्तारित जानिए राहुल दास तेलियामुड़ा थानाय एफआईआर दायर करे। एफआईआर अभियुक्तदेर नाम ठिकाना थाका सत्त्वेओ पुलिस एखोनो पर्यन्त घटनार साथे जड़ित काउके ग्रेप्तार करेनि। एई परिस्थितिते बुधवार तेलियामुड़ा थाना अवरोध करेन कर्मरत सांबादिकरा। एई अवरोधे नेतृत्व दिएछेन आगरतला प्रेस क्लाबेर सम्पादक प्रणव सरकार एबं फोरामेर आह्वायक सेवक भट्टाचार्य। प्रणव सरकार तेलियामुड़ा थानार पुलिस आधिकारिक কেন অভিযুক্তকে গ্রেফতার করা হলো না, এর কোনো জবাব পুলিশ দিতে পারেনি বলে অভিযোগ করেছেন প্রণব সরকার। তিনি আরো বললেন অভিযুক্তরা এলাকায় ঘোরাফেরা করছেন অথচ পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। অপরাধীদের সাথে পুলিশের গোপন যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ করেন প্রণব সরকার। পাশাপাশি তিনি বললেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে এই বিষয়ে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করা হবে। এই বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন প্রণব সরকার। আজকে থেকে তিন দিন আগে রাহুল দাস সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে দিনের বেলা, এবং ওর পিঠের মধ্যে কাস্তাতুরি তারা লিখে দেওয়া হয়েছে। এটা তো ত্রিপুরার ইতিহাসে ডেঞ্জারাস ঘটনা। আসামিকে অ্যারেস্ট করেনি থানা, আসামিকে ওরা খুঁজেই নি থানা। থানার সাথে ওদের একটা যোগাযোগ আছে আসামিদের, এবং থানার যারা কর্মকর্তা আছে ওদের সাথে একটা কানেকশন আছে ওদের, এই কারণে ওরা ও ঘুরে বেড়াচ্ছে। আমি সেবক ভট্টাচার্য আজকে আমরা এসেছি, আমরা এখানে এবং ওর বাড়িতে গেছি রাহুলের, গিয়ে শুনলাম রাহুলকে ধমক দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমরা এখান থেকে গিয়ে ডিজি সাহেবের কাছে যাব, সেখানে আমরা ধর্ণা দেব, আসামিকে অ্যারেস্ট করতে হবে, এবং যে ধমক দিয়েছে ওকে অ্যারেস্ট করতে হবে। ভয়ানক ঘটনা এটা, আমরা সব জানি থানার কে কি করছে। আমরা এখানে বসছি, আসামিদের গ্রেফতার করুক তারপর আমরা উঠব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।